कृष्ण कृष्ण शुधु श्री कृष्ण पृथ्वीर मायान मेलाय घुरते एक गाज आमरा किने फेलेछिलाम जार नाम हलो संसार शेषे गिये देखलाम फलो नेई फुलो नेई पाताओ नेई शुधु काटाय भरा छेले मेये नाती नादनी पुत्र कन्या जत राज्ये आत्मीय स्वजन सब काटा जत दिन तुमि दीते पारबे सबार काछे भालो ना दीते पारलेई सबार बदन कालो कि गो তবে এখন একটা সুবিধা হয়েছে সব ছোট ছোট সংসার বাবা মা এই যে হিসাব রাখবে না বাবা মা একটা ছেলে একটা মেয়ে কজন হলো কথা বলো না সামনে বসেছো কথা একটা বলবে না বাবা মা একটা ছেলে একটা মেয়ে কজন চারজন তাড়াতাড়ি বলবেন কিন্তু দেরি করবেন না ছেলের বিয়ে দিলাম মেয়ে বিয়ে দিলাম কজন হলো তাড়াতাড়ি হ্যাঁ ছজন অঙ্কে জিরো অঙ্কে পুরোই জিরো আরে বাবা মা ছেলে মেয়ে কজন চারজন ছেলের বিয়ে দিলাম একজন বাড়লো মেয়ের বিয়ে দিলাম একজন কমলো সেই যখনই তাড়াতাড়ি বলতে বলছি তার মানে তো ভুল হবে এইভাবে বুঝিয়ে বলে দিচ্ছি গিন্নি মারা গেল একটা নাতি হলো পাঁচজন হ্যাঁ সেই চারজন রাত্রিবেলা বউ লোচনদার সংলাপ খুব মন দিয়ে শুনে রাত্রিবেলা বৌমা ছেলেকে বলছে শুনছো শাশুড়িটা তো গেল বুড়োটাকে রেখে গেল আমার যত জল তুমি চিন্তা করো না ব্যবস্থা আমি করে দেবো শোনো না কি মধু তার বাবাকে কোথায় দিয়ে এসছে খবরটা নাও না জায়গাটা লক্ষ্য করো লোচনদার সংলাপ বুকটা ফেটে যাবে শুনুন খুব মন দিয়ে শুনুন তবে বুঝতে পারবে ছেলে বললে তুমি চিন্তা করো না আমি সকালবেলাই যাব সকালবেলা গেল ছেলে বৃদ্ধাশ্রমে একই মালিকের দুটি আশ্রম বৃদ্ধাশ্রম অনাথাশ্রম বৃদ্ধাশ্রমটাই দরকার কথাবার্তা বলে ঠিক করে এলো রাত্রিবেলা অফিস থেকে ফিরে ডাকলো বাবা খোকা তোমায় একটা কথা বলা ছিল বাবা বল কি বলবি তুই যা বলবি আমার জানা আছে কি জানা আছে বাবা কালকে আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি তো তুমি জানলে কি করে কালকে রাত্রিতে তোকে যখন বৌমা বলছিল আমি শুনেছি জানিস খোকা আমার খুব আনন্দ লাগছে কেন বাবা আনন্দটা কিসের পৃথিবীতে কেউ আমার কথা না ভাবলেও আমার বৌমা তো আমার জন্য একটু চিন্তা করেছে তুই চলে যাস অফিসে নাতি চলে যায় স্কুলে বৌমা চলে যায় সংসারের কাজে আমি একা থাকি তাছাড়া বৃদ্ধাশ্রমে গেলে আমার মতো অনেক মানুষকে তো পাওয়া যাবে যার বৌমা ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে যার ছেলে বাবার হাত ধরে রাস্তায় বসিয়ে দিয়েছে ওরে খোকা সম ব্যথার বেথিক না হলে কি মনের কথা বলা যায় রে পরের দিন সকালবেলা ছেলে বললে বাবা তোমার ব্যাগটা গুছিয়ে দিই বাবা বললে লাগবে না কেন তোর দেয়া ধুতি পাঞ্জাবি পরে আছি শুধু একটা গামছা দে গামছাটা কাঁধে নিয়ে বাবা চললো আগে আগে ছেলে পিছনে বৃদ্ধাশ্রমে বাবাকে পৌঁছে দিয়ে ছেলে ফিরে আসবে খানিকটা পথ চলেও এসেছে স্ত্রী ফোন করে বললে শুনছো কি মালিককে বলে এসছো তো আমরা যতদিন না ফোন করব বাবাকে যেন না আসতে দেয় বললে না কেন ওমা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হয় বাবা চলে আসে আত্মীয় স্বজনরা সবাই তো জিজ্ঞেস করবে আপনি কোথায় থাকেন তোমার বাবা বলবে বৃদ্ধাশ্রমে
তুমি বিডি অফিসে চাকরি করা ছেলে, তোমার বাবা যদি বৃদ্ধাশ্রমে থাকে তোমার মান সম্মানটা থাকবে? এই রে, এইটা তো ভাবা হয়নি। তাহলে কি করব? বলে তুমি আর একবার যাও, গিয়ে মালিককে বুঝিয়ে বলে এসো এই ছেলে বলতে না যাবে না ব্যাপারটা বুঝে যাবে। ছেলে যখনই ঘুরে আবার আশ্রমে গেছে, গিয়ে দেখছে আশ্রমের চেয়ারটায়, মেন চেয়ারটায় তার বাবা বসে আছে। আশ্রমের মালিক পাশে একটা ছোট্ট টুলের মধ্যে বসে আছে। ছেলে দেখে বুকের ছাতিটা কেঁপে গেল। বাবু, বাবা বাবা, কিরে খোকা আবার ফিরে এলি? বাবা তুমি একটু ঘরের ভেতর যাও তো, আমি দুটো কথা বলে দিয়ে যাই। ঠিক আছে, যাচ্ছি। ছেলেটার বাবা উঠে ঘরের মধ্যে চলে গিয়ে ঘরটা বন্ধ করলেন। ছেলে আশ্রমের মালিককে বললেন, বাবু একটা কথা বলতে ফিরে এসেছি আপনার কাছে, কিন্তু সেটা বলবো না, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন। কি? আপনি কি আজকের আগে থেকে আমার বাবাকে চিনতেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? মালিকটা কোনো কথা বলছে না। ছেলেটা আবার জিজ্ঞেস করছে, বলুন না বাবু। আমি এসে দেখলাম আপনার চেয়ারে বাবা বসে আছে, দুজনে হেসে খেলে গল্প করছেন, আপনি কি আগে থেকে চিনতেন? ওমা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না। কাঁদতে কাঁদতে মালিকটা বললে, খোকা, সত্যিটা শুনলে তুমি মনে মনে কষ্ট পাবে, তবু তুমি যখন জানতে চাইছো আমি তোমাকে বলছি। আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথাশ্রম থেকে তোমাকে তোমার বাবা দত্তক নিয়ে গেছিল। এ কি বলছেন আপনি? তোমার মায়ের কোনো পুত্র সন্তান হয়নি, তোমার বাবা এসে কাঁদছিল, তোমাকে দেখে তোমার বাবার পছন্দ হলো। আমি বলেছিলাম বাবু, যে গাছের ছাল সেই গাছেই লাগে, অন্য গাছে লাগবে না। তোমার বাবা কাঁদতে কাঁদতে বলেছিল, দাদা বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে তো আমার জন্য একটু পিণ্ডি দান করবে। ওই কথাটা বারবার আমার মনে পড়ছে, আর চোখে জল আসছে। যে ছেলের জন্য বাবা অনাথ আশ্রম থেকে নিয়ে গেল একটু পিণ্ডি দানের আশায়, সেই বাবার আজকে জায়গা হলো কিনা বৃদ্ধাশ্রমে। শোনার সঙ্গে সঙ্গে ছেলেটার মাথায় যেন বজ্রাঘাত ভেঙে পড়ল। ছেলেটা ছুটে গেল আশ্রমের দরজার সামনে, বাবা বাবা দরজা খোলো, বাবা বাড়ি ফিরে চলো, আমার অন্যায় হয়ে গেছে বাবা, জীবনে কোনোদিন এমন করবো না। বারবার ডাকতে ডাকতে বাবা দরজাটা খুলে সামনে চেয়ারে বেরিয়ে বসলো। ছেলে আছা আর খেয়ে পড়ল বাবার পায়ে, পা দুটো জড়িয়ে ধরে ছেলে কাঁদছে, বাবা ফিরে চলো, তুমি বাড়ি ফিরে চলো বাবা। ওঠ খোকা, ওঠ। কি বাবা জানিস খোকা, আমার জীবনের অঙ্কটা মেলাতে পারছি না। কিসের অঙ্ক বাবা শুনবি খোকা? আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি, বাবা
কথা শোনো, তুমি বাড়ি ফিরে চলো বাবা। খোকা, আর কদিনের জন্য গিয়ে কি হবে বাবা জানিস খোকা? পারের ঘাটে এসে দেখি সেদিন মাছি নাই ঘাটে, সেদিন পারের ঘাটে এসে দেখি বাবা কথা বলো বাবা। ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ছেলে আছা আর কে বাবার পায়ের তলায় পড়ে কাঁদছে বাবা। তোমার মনে যদি এই ইচ্ছা ছিল তুমি ঘরেতেই তো এই কাজ করতে। ভেবে বলে পাগল বিজয় মানুষ জীবনে তো হলো পরাজয়, সেদিন চিনলি না চরণ ভয়, তাই সন্মুখে তো এলো দিয়েছেন। একটু ভাবো যে সংসারটার জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করেছে, যে সংসারটাকে দাঁড় করানোর জন্য কত রাত্রি না খেয়ে না দে কাটিয়েছে, যে সংসারটার জন্য তিলে তিলে সর্বহারা হয়ে বিদ্ধ হয়ে গেলেন, যাবার আগে একবার হিসাব করবে না সেই সংসার তোমাকে কি দিয়েছে? লাঞ্ছনা গঞ্জনা কটুক্তি, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে কত রাত্রি জাগলাম, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো? কি বিচিত্র সংসার! যার জন্য পৃথিবীতে এলাম, যার কর্ম করতে এলাম, তার কর্মের কথা ভুলে গিয়ে অসার কলু সংসার সার হরি পদা মুজ নিতাই গৌর হরি হরি হরি। মন রে হার বলিয়া গলায় পরি শীতল বলিয়া
अरे दाओ ना बोझते दाओ ना जत दान करी रखबे कथा बोलबे तो कथा बोलले गाने डिस्टर्ब होय कत जायगा सब आसबे देरी करे बोझबे सबार माझखाने मन तुई गौरांग भुलिली संसारे मन सुनिली साधुर कथा पागल पर मन रे की हो चलो